আরে তোরা যেটাকে ফিনিক বলো সেটাকে আমার নবী 1400 বছর আগে নেশা বলে গেছেন। বন্ধু দেখ দেখ এটা তৈব না? হ্যাঁ তৈব তো। আচ্ছা বন্ধু সে তো মনে সিগারেট খায় না? না খায় না তো। আচ্ছা আজকে তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে। কিসের চ্যালেঞ্জ? শুন তুই যদি আজকে ওরে সিগারেট খাওয়াইতে পারস তুই যা খাবি আমি তোরে তা খাওয়াবো। ব্যাপার না খাওয়াতে পারবো কিন্তু তুই আবার বেমানি করবি না তো? আরে না তুই শুধু কাজটা করে দেখা। ঠিক আছে কিন্তু একটা কথা আছে। কি কথা? আমি যে ওরে সিগারেট খাওয়াবো ওটা যেন ওকে কোনো বাবা না বুঝে। না ও কোনো বাবাই জানবে না। ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা ঠিক আছে। চুপ ও আসতেছে। কিরে তোরা এদিকে কি করিস? দেখাস না কি করি? এখনো সিগারেট খাওয়া ছাড়লি না? সিগারেট খেলে তোর সমস্যা কি? খাবি একটান? না না না। আরে একটান খেলে কিছু হবে না। একটান দে। না আমি এগুলো খাই না। খাস না ঠিক আছে খেতে মন চায় না? মাঝে মধ্যে মন চায়। তুই নে একটা ফিনিক নে। আরে না আমি এগুলো খাই। আরে সমস্যা নাই ফেরা নাই। আরে আরে নে একটান সমস্যা নাই। আমি এগুলো খাই না। আরে ধর ধর আরে আরে ধর আরে কি করতেছিস? কি করতেছিস? আরে ধর আরে নিজেরা নষ্ট হয়েছে তো হয়েছে বন্ধু বান্ধব নষ্ট করার চিন্তা বন্ধু আরো আমাদের বন্ধু বান্ধব না চিল করবে না লাইফে চিল ছাড়া কি কিছু আছে? আরে তোদেরকে মানা করছি নেবি সিগারেট খাইতি না তোরা? আরে তোদেরকে এখন পর্যন্ত বলে তো কোনো লাভ হয়নি সেই তোরা আগের মতো নেবি সিগারেট নিয়ে ব্যস্ত থাকিস। আরে বন্ধু ব্যস্ত না ব্যস্ত না একটু পিনিক নিচ্ছিস আর কি। ফিনিক কি? ফিনিক? আরে তোরা যেটাকে ফিনিক বলো সেটাকে আমার নবী 1400 বছর আগে নেশা বলে গেছেন। আর তোদেরকে আর কত বলবো যে বিড়ি খাওয়া হারাম। কি বিড়ি হারাম? আমি তো কোরআনের বাংলা অনুবাদ সহকারে পড়ি কোথায় দেখলাম না বিড়ি খাওয়া হারাম। এই জন্যই বলি কোরআনে শুধুমাত্র বাংলা কতটুকু পড়ে নিজেকে পণ্ডিত ভাবিস নে। আচ্ছা বাদ দে তর্কে যাবি নাকি শিখবি? শিখাবি শিখা। শিখবি? তাহলে শুন কোরআনে যদিও সিগারেটের কথা সরাসরি নেই কিন্তু তুই যদি ভালো করে রিসার্চ করে দেখস তাহলে দেখবি সব কিছু কোরআনের সাথে মিল আছে। আচ্ছা আমাকে একটা কথা বল সিগারেটের গায়ে কী লেখা থাকে? ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান মৃত্যু ঘটায়। আর আল্লাহ পাক বলেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আচ্ছা সিগারেট খেলে তোদের কী হয়? ফিনিক হয় আর কি। ফিনিক অর্থাৎ নেশা, একটু আগে যেটা বললাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেক নেশায় বস্তুই মাদক আর প্রত্যেক নেশায় বস্তুই হারাম। আচ্ছা শুন আমি তো বেশি খাই না মাঝে মধ্যে খাই কই আমার তো নেশা হয় না। আচ্ছা আমাকে একটা কথা বল তুই যদি লাগাতার 10টা সিগারেট খাস তোর নেশা ধরবে না? তা অবশ্যই হবে। হ্যাঁ এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে জিনিস বেশি সেবন করলে নেশা হবে তা কম সেবন করাও হারাম। আচ্ছা আমাকে আরেকটা কথা বল তোরা যে সিগারেট খাস এই সিগারেটের দোয়া যখন মানুষের কাছে যায় মানুষ কষ্ট পায় না? হ্যাঁ কষ্ট পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবার তোরাই সিদ্ধান্ত নে যে তোরা কি সিগারেট ছাড়বি নাকি খাবি। আমি জানি তোদেরকে বললে কোনো লাভ হবে না তারপরও নিজের দায়িত্ব থেকে বললাম যে জিনিসটা খেলে দুনিয়া এবং আখেরাতে উভয় দিকে ক্ষতি আমরা জেনে বুঝে নিজের ক্ষতি কেন নিজে করবো আমরা আজকে দেখে খাবো না। Oh.